Assalamualaikum, আমি ওয়াসিক হোসেন স্বাধীন আর হচ্ছে আমার ফ্রেন্ড তরিকুল ইসলাম সোহান আমরা দুজন এখন যাচ্ছি সুলতান ডাইনে কাচ্চি খাইতে ওকে লেটস গো ওকে এখন আমরা হচ্ছে সুলতান ডাইনে চলে আসছি এটা হচ্ছে মিরপুর 10 নম্বরের শাখা মিরপুর 10 ফায়ার সার্ভিসের অপোজিটে বামিরপুর 10 এ এসে লোকেশনে সার্চ দিলেই পাওয়া যাবে এখন হচ্ছে আমরা 10 সুলতান ডাইনে আছি অপেক্ষা করতেছি খাবারের কখন খাবার আসবে আসলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব আসতেছে যে বোরহানি অলরেডি চলে আসছে তো দেখা যাক কখন কাচ্চি আসে ওয়েট করতেছি আর এই যে আমার বন্ধু তরিকুল দা রকস্টার ওকে আমরা হচ্ছে অর্ডার করছি হচ্ছে এই যে কাচ্চি বাসমতি এটা হচ্ছে 1:2 প্রাইস হচ্ছে 799 মানে 800 টাকা আর হচ্ছে দুইটা বোরহানি হচ্ছে 70 টাকা করে এটা হচ্ছে টোটাল 800 আর হচ্ছে 70 140 940 টাকা দেখা যাক টাকাটা অর্পিত হয় নাকি চলে যায় আচ্ছা তো এখন হচ্ছে আমরা কাচ্চি খাচ্ছি অবশ্যই সুলতান ডাইনে খাচ্ছি এই যে এখানে হচ্ছে কাচ্চি নিয়েছি মোট হচ্ছে দুজনের দিয়েছিল 2:1 আর কি আমার অর্ধেক নিয়েছে আমার ফ্রেন্ড অর্ধেক নিয়েছে এখানে আমি একটা আলু পেয়েছি আর হচ্ছে মাংস পেয়েছি মোট হচ্ছে মাংস 6 পিস মাংস ছিল আর 2 পিস আলু ছিল এখন হচ্ছে খাবারের কোয়ালিটির কথা যদি বলি Nice. ভালো বলতে এই যে কাচ্চি এটা হচ্ছে একটু মানে একদম নরমও না তারপর একদম ঝরঝরাও না দুইটার মাঝামাঝি আর এই দুইটার মাঝামাঝি হওয়াতে একটা সুবিধা হচ্ছে এখানে দুই ধরনের লোকই খুশি থাকবে যারা ঝরঝরা পছন্দ করে তারাও খুশি থাকবে আর যারা একটু একটু জুসি টাইপের পছন্দ করে ওরাও খুশি থাকবে বলেন কি আর মাংসটা হচ্ছে খুবই জুসি এন্ড টেন্ডার এই যে হাত দিলেই হচ্ছে একদম ফুলে আসে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে যেই মাটনটা দেওয়া আছে অবশ্যই এটা মাটন কাচ্চি যে মাটনটা দেওয়া আছে এটা হচ্ছে সফট আর হচ্ছে খুব ভালোভাবে রান্না করা হয়েছে অনেকক্ষণ ধরে টাইম নেয় টেস্ট যদি বলি টেস্ট ভালো যদি আর হচ্ছে এটাতে আছে হচ্ছে আমার কাছে সুলতান দেয় না যদি কাচ্চি ভাইয়ের সাথে তুলনা করি কাচ্চি ভাইয়েরটা হচ্ছে একটু কম ভেজা কম ওটা হচ্ছে ঝরঝরে বেশি আর এটা হচ্ছে একটু ঝরঝরে কম একটু আঠালো এটা খাইতে আর কি বেশি মজা লাগে বা কাচ্চি ভাইয়ের তুলনায় যাই হোক এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন খাবারের টেস্টের কথা যদি বলি খাবারের টেস্ট ভালো মানে বেশ ভালো কাচ্চিটাও সুন্দর এর ভিতর যে মাংসের কোয়ান্টিটি এবং কাচ্চির কোয়ান্টিটি দুইটাই বেশ ভালো এবং মানানসই খাইতে বেশ মজা লাগছে বেশ ভালো আর যে আলু আছে আলু হচ্ছে আমার পার্সোনালি ভালো লাগে না ওকে তো আলু একটু টেস্ট করি যারা খায় আলু হয়তো তাদের কাছে ভালো লাগতে পারে বাট আলু আমি খাই না আলুর প্রসঙ্গ বাদ ওকে এখন হচ্ছে আমি কাচ্চি খাওয়ার নিয়ম দেখাবো কিভাবে কাচ্চি খাইতে পারেন পুরে শালা মানে বেস্ট ওয়েতে এই যে লেবু দেয় সাথে লেবু হচ্ছে ফার্স্টে চিপবেন চিপে এই রসটা পুরা বিরিয়ানির উপর দিবেন তারপরে এটা আস্তে 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 মাখাবেন পুরাটা ওকে মাখানোর পরে এখন এর পাশে কি সালাদ থাকবে এখান থেকে একটু মাংস নেবেন ওকে মাংস নিলাম এখন মাংস নেওয়ার পরে হচ্ছে মাংস আর এই যে রাইস কাচ্চি রাইস একসাথে মুখে নেবেন মুখে নেওয়ার পরে সালাদ একটু নেবেন
তারপরে চোখ বন্ধ করে ফিল করবেন আর খাবেন। তিন চার লোকমা নেওয়ার পরে তারপর হচ্ছে বোরানি নেবেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে ফর ইটিং কাচ্চি। এত রিপুল কেমন লাগছে, রেটিং দাও। 10-এর মধ্যে 8.5 দেওয়া যায় পারে। ওভারঅল ভালো ছিল। যেহেতু তোমার ফ্রেন্ড তরিকুল ও হচ্ছে খাইছে, ওর ভালো লাগছে আর কি, হচ্ছে 10-এ 8.5 দিছে, আর আমি 10-এ দিলাম 8। আমি মোটামুটি অনেক জায়গায় খাইছি কাচ্চি, বাট ঢাকার ভেতর আমার কাছে সুলতানসের কাচ্চি বেস্ট। অনেকের হয়তো অন্য জায়গাটা ভালো লাগতে পারে বা পুরান ঢাকারটা ভালো লাগতে পারে। পুরান ঢাকারটাও আমি খাইছি। পুরান ঢাকার একটা আছে হচ্ছে হানিফের বিরিয়ানি, হাজি বিরিয়ানি আছে বা অনেকগুলাই আছে, নান্নার যে কাচ্চি আছে, তো সবগুলার চাইতে আমার সুলতানসেরটাই ভালো লাগছে বেসিক্যালি, মানে টু বি অনেস্ট যদি বলি। আর অন্যান্য মানে ঢাকার ভেতর বা ঢাকা বলতে হবে খাবারের দিক দিয়ে তো ঢাকাই সেরা, সেই হিসাবে বলা চলে যে বাংলাদেশের ভেতর সুলতানসের কাচ্চিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের মতো ওভারঅল রেটিং। আমি দিলাম হচ্ছে 10-এ 8। বোরহানিটা খুবই মজা ছিল, 10-এর মধ্যে 9 দেওয়া যেতে পারে, প্রচন্ড মজা। একদম ভালোভাবে মেল্ট করা, এটা মানে কি বলা যায়, ড্রিঙ্কস এর থেকে একটু ঘন আর খাইতে বেশ ভালো। অন্যান্য জায়গার যে বোরহানি খাইছে ওইটার তুলনায় এটা ফার বেটার। চাটনি কেমন ছিল? চাটনিটা অনেক মজা ছিল, আলাদা একটা স্বাদ ছিল যা খাবারের লাস্টে পাইছি, খাবার আগে তো পাওয়া হয়নি। সব দোষ কি এখন আমার গারে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো বারবার বলা হয়েছে চাটনি পছন্দ না, এখন চাটনি পাইনি, সরি বন্ধু। বাড়ি বাড়ি দেশ সব ছোট ছোট গালতি হতে রাতে। ওকে, আজকে আমাদের খাওয়া দাওয়া এ পর্যন্তই, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বের হয়ে যাব। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালো হয়েছে, খারাপ হয় নাই। আজকে ভিডিও এ পর্যন্তই। দিস ইজ অসিক হোসেন স্বাধীন সাইনিং আউট।